মহাশয় জোড়া ফুল চিহ্নে জিতে আসবে, জিতে আসবে চ্যালেঞ্জ করে বলছি। যত বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে ওদের নেতৃত্ব এখানে এসে এই বিধানসভায় আখড়া নেওয়ার পরিকল্পনা করে, তাহলে মনে রাখবেন কি হতে পারে কি হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যে আমরা ছেড়ে কথা বলি না, আমরা আমরা বাইরের বৈরাগতকে পছন্দ করি না। মানুষ রাজনৈতিক ক্যারিয়ার যেভাবে উনি মানুষের পাশে থাকেন, তাতে নিশ্চিতভাবে 50,000 বেশি ভোটে উদয়নগর মহাশয় জিতবেন। আগামী দিনে উত্তরবঙ্গে একটা ভালো মুখ এই এলাকার মানুষ, বিধানসভার মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ জোরে সবাই দেখতে পারবেন উদয়নগর মহাশয় কাজ করেন। এত কাজ করেন না বলতে পারবো না আপনাদেরকে, এত কাজ করেন। ওনার পাশের থেকে আমি জানি মানুষকে উনি কথা বলতে থাকেন না, কোনো সময় নিজেকে পিছু পাওয়ান না। উনি অন্যায়ের প্রতিবাদ করেন, উনি অন্যায়কে প্রশ্রয় দেন না। তার নাম হচ্ছে উদয়ন গমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে ভালো মুখ উদয়নগর মহাশয়কে দেখতে পারবো, যেহেতু আমাদের কুচবিহার জেলায় কেন্দ্রের হাফ মন্ত্রী দিয়েছিলেন।